যখন আমি ছোট ছিলাম তখনও এরকম বেলুন নিয়ে খেলা করতাম, আর দেখো এখন বিয়ে হয়ে গেছে তাও কিন্তু বেলুন নিয়ে খেলা করা আমার বন্ধ হয়নি। আর এই বেলুন দুটো আমার মেয়ে, ও কুরকুরে খেয়েছিল তাতে পেয়েছিল, আর দেখো ও আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি ওটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন সকাল হচ্ছে 10:20, আর আজকে হচ্ছে শনিবার দিন। দেখো গরমকালে কেউ টুপি পরে, ও টুপি পরেছে। দেখো গরমকালে কেউ কি টুপি পরে, ও পরেছে। ওর এই বড় বড় চুল হয়েছে, এবার দেখো বড় বড় চুল খুলে গেছে। আর এইমাত্র কালকেকার ভিডিওটা আপলোড করলাম, করে আবার ফের নতুন করে আবার ফের একটা ভিডিও স্টার্ট করলাম। এই দেখো সাজুগুজু করেছে, সারাদিন সাজুগুজু করে। চোখটা নিচু করো। চোখের পাতায় লিপস্টিক লাগিয়েছে, ঠোঁটে লাগিয়েছে লিপস্টিক। চলো আজ এই ব্লগটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, চা আর আজকেও ডিম টোস্ট হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এবার প্রেশারে ভাতও হয়ে গেছে, গিয়া আমার শোনা মেয়েটা খাবে বলে ভাত করে দিয়েছি ওর জন্যে। আর আমরা চা রুটি খেয়েছি, আর এবার আমি ভাতটা বসিয়ে দেবো, দিয়ে আজকে আমাদের হবে মাটন, না মাটন মাটন বলা যে মাটন হবে আমাদের রাজ্যে, চিকেন আর মাটন আর চিকেন। তোমরা দেখতে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিওটা, লাইক করে দেবে, শেয়ার, সাবস্ক্রাইব। মানে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করে শেয়ার করবে। তোমরা ব্লগটা দেখে থাকো, আর দেখো অন কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে সকাল 10:30। আর দেখো এখন আমি এখানে বসেছি মাংস বাছতে, মানে মাংস বাছতে মানে কি বলতো, খাসির মাংস। জানোই তো তোমরা লোম ভর্তি থাকে, ওই জন্যে মা বললো একটু বেছে দিতে। আর দেখো সত্যি খুব লোম ছিল খাসির মাংসতে, আর ওই জন্য লোমগুলো একটু বেছে দিচ্ছি, আর পাশে জলও নিয়ে নিয়েছি রান্নাঘরে। মেয়ের জন্য তরকারি বানাবো, ও তো ঝাল খায় না, তাই জন্য ঝাল ছাড়া তরকারি হবে, মানে ঝাল মানে কি একটা কাঁচা লঙ্কা দিই, তাই ওর জন্য প্রেশারে করে দেবো। চলো তাহলে আমি শুরু করি, তোমরা দেখো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, মেয়ে যেরকম করে তরকারি করি। আর এটা খাসি মাংস বলে ওই জন্যে ইয়েতে দিয়েছি, প্রেশারে দিয়েছি। চলো তোমরা দেখো, দেখো বন্ধুরা এখন চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কি করতে এসেছি, মেয়ের জন্য তরকারি করতে। আর ওকে তো ঝাল তরকারি একদমই ও পছন্দ করে না, ও ঝাল তরকারি আর ভাত দিয়ে খাওয়ার সময় বিশেষ করে ঝাল তরকারি পছন্দ করে না, তখন আর ভাত খেতেই চাইবে না। আর এমনি যদি তুমি শুধু তরকারি দাও তাহলে ও ঝাল তরকারি দিলেও খেয়ে নেবে, কিন্তু ও যখন ভাত খাবে তখন ওকে ঝাল তরকারি দিলে ও একদমই খেতে চায় না। আর দেখো ওর জন্য আজ ভাবলাম একেবারে প্রেশার কুকারেই একেবারে দিয়ে দেবো, আর খাসির মাংস কড়াইতে তো দেরি হবে, ভাবলাম তাই প্রেশার কুকারে একেবারে কষে একেবারে জল দিয়ে দেবো, দিয়ে 2-3টে সিটি ফেলে নিয়ে নামিয়ে নেবো। আর একটু গলে গেলে মাংসটা ভালো হবে ওর পক্ষে, কারণ ও বেশি চিবিয়ে খেতে পারবে না। আর দেখো এখন তেলও দিয়ে দিয়েছি, আর আদা রসুন অল্প অল্প করে দিয়ে দিয়েছি, পেঁয়াজও অল্প দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমার দিতে মনে ছিল না, ওই জন্য কাঁচা লঙ্কাটা এখন অ্যাড করে দিলাম। আর এর উপরে আলু দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে ওর আলু দিয়ে দিলাম, আর আলুটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে মাংসগুলোও দিয়ে দেবো। দেখো ফ্রেন্ড, এই দেখো আমি মাংসগুলোও দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলো একটু ভালো করে নেড়ে টেড়ে
তারপরে ওতে মশলা দিয়ে দেবো। ওতে বেশি কিছু মশলা দিইনি, শুধু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়েই আমি জল দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু কষে নেবো। নিয়ে আর আমি আবার ফের একটু জল দিয়ে, একটু ঝোল ঝোল হবে কারণ ও আবার শুকনো খেতে পারে না, ওই জন্যে জল দিয়ে নিলাম একটু। আর মাংসটা তো সিদ্ধ হবে, আর ওই জন্য জল দিয়ে আর চাপা দিয়ে দেবো। তাহলে চলো আমি স্নান করে আর ঠাকুরকে তাহলে পুজোটাও দিয়ে নিই, আর ততক্ষণ এটা হোক রান্নাটা। আর চলো তাহলে আমি আজকে ঠাকুরকে অনেক দিন পর পুজো দেবো। আর তোমরা তো জানোই আমাদের অসৌচ হয়েছিল, ওই জন্যে শুভ অসৌচ হয়েছিল, ওই জন্যে আর পুজো এতদিন দিতে পারিনি। আর ওই জন্য দেখো আজকে আজকে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন পুজো দিতে চলে এসেছি। তোমরা দেখো পুজো দিতে জামা কাপড় মেলে দেওয়া আছে। আর আকাশের অবস্থা দেখো তোমরা, ওই দিকটা দেখো কেমন মেঘ করেছে, ওই দিকটা দেখো দেখেছ, ওই দিকটা দেখে খুব মেঘ করেটাতেও খুব মেঘ করে এসেছে। আর আমি এই জামা কাপড় মেলে দেওয়া আছে, এই নিচে পড়ে গেছে, এগুলো সব তুলে নেবো, নিয়ে আর নিচে চলে যাবো। আর মেয়ে মা বাবা সবাই এখন ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি, ওদেরকে আর ডাকলাম না।
আমি যেগুলো আমি যে এডিটিং করছিলাম ভিডিওটা, করতে করতে ওপরে চলে এলাম, আর জামাকাপড়গুলো তুলে নিয়ে যাব। চলো তাহলে জামাকাপড় তুলে নিই। সবে গিয়ে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, কিন্তু তারপরেই দেখি আকাশ পুরো কালো অন্ধকার করে এসেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। ওই জন্য তাড়াতাড়ি করে জামাকাপড়গুলোও তুলে নিয়ে গেলাম। আর চলো এবার নিচে গিয়ে মেয়ের জন্য একটা দেখো নেশপাতি কাটতে বসে পড়েছি, আর নেশপাতিটা কাটছেই না দেখো, আর বটিটাও ধার কমে এসেছে, ওই জন্যে যা হোক করে কাটছিলাম। আর তোমরা হয়তো ভাবছো অনেকে যে আমি বটি দিয়ে কেন কাটছি আর ছুরি দিয়ে কেন কাটছি না, কারণ আমি ছুরিতে বেশি অভ্যস্ত নই, আমি সব কিছুই বটিতে কাটি, ওই জন্য আমি বটি দিয়েই কাটছি। আর চলো তাহলে আমি একটু বাবাকে ফুটি দিয়ে আসি, এই ফুটিটা খেয়ে নিক, বিকেলবেলার টাইম তো এখন খেতে ভালো লাগবে, ওই জন্য ফুটিটা দিয়ে আসি চলো। আর আমি গ্লাসে, আমার ঠিক এটা পছন্দ না ফুটি, আমার মাজাটা খেতেই বেশি ভালো লাগে। আর চলো বাবাকে দিয়ে আসি তাহলে, দিয়ে এসে আমি ভাবছি গ্লাসে ঢেলে খাবো না, আমি এমনি বোতল ধরেই খেয়ে নেবো, এক এক দুটো খাবো, খেলেই আমার হয়ে যাবে, আমার বেশি ভালো লাগছে না খেতে। তাহলে চলো আবার এই সন্ধে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে চলো সন্ধে দিয়ে আবার তোমাদের সামনে কথা বলতে আসছি। আবার সন্ধে সন্ধে দিয়ে চলে এলাম তোমাদের সামনে, এখন মেয়ের দুধটা গ্লাসে ঢেলে নিচ্ছি, আর মা দুধটা জাল দিয়ে রেখেছিল, আর দেখো দুধে কি সুন্দর সর পড়েছে, কিন্তু আমার মেয়ে তো সর খাবে না, ওই জন্য দুধের সাথেই রয়ে গেছে। আর তোমরা দেখতে পেলে যে আমার হাতে নুকে একটা মানে কিছু একটা হয়েছে, ওটা আমার স্ট্যান্ড ফ্যান পরে হাতে ওরকম নখের মানে গোড়ায় রক্ত জমে গেছিলো, ওই জন্য ওরকম কালো মতন দাগ হয়ে গেছিলো। আর চলো দেখো দুধটা একটু গরম বলে আমি একটু বালতির জলে একটু ঠান্ডা করে নিচ্ছি। হ্যাঁ এবার দেখো মেয়েকে দুধটা দিয়ে এসে আমি চলে এলাম রান্নাঘরে। ফের রান্নাঘরে এলাম, ভাবছি আজকে কিছু বানাবো, তারপরে ভাবছি যে আজকে অন্য কিছু বানাবো না, আজকে কটা পাঁপড় আছে আর তোমাদেরকে তো সেদিনকে দেখিয়েছি, দেখো আর একবারও দেখিয়ে দিলাম, এই পাঁপড়গুলো এখন ভাজবো, ভেজে সবাই মিলে খাবো। আর এই যে লাভ লাভ যে পাঁপড়গুলো তোমাদেরকে প্রথম দেখালাম, এই পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু তোমরা যদি এই সাবুর পাঁপড় কেউ কিনে থাকো বা খেয়ে থাকো, তোমরা হয়তো জানবে যে এই পাঁপড়টা এত বাজে খেতে, আর কীরকম একটা মানে বাজে একটা গন্ধ মতন ওই পাঁপড় থেকে। আমি তো ওই জন্য ওই পাঁপড় একটাই ভেজেছিলাম, তোমাদেরকে দেখিয়েও দেবো। আর বেশিরভাগ ওই লাভ যে পাঁপড়গুলো ওই পাঁপড়গুলোই ভালো লাগে, লম্বা লম্বা পাঁপড়গুলোও অতটা ভালো লাগে না। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখবো ওই লম্বা পাঁপড়গুলো বিক্রি হতো, বা এখনও দোকানে মানে বিক্রি হয় ওই লম্বা লম্বা পাঁপড়গুলো, তখন খেতে ভালো লাগতো, কিন্তু এখন আর অত ভালো লাগে না। আর দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটাই পাঁপড় দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি, কিন্তু তেলটা ভালো গরম হয়নি, ওই জন্য দেখো পাঁপড়টাও কীরকম চিপসে মতন আছে, ভালো ফোলেনি। তাহলে চলো আমি পাঁপড়গুলো সব ভেজে নিই, নিয়ে আবার খেতে হবে তো বলো। এমনি শুধু পাঁপড় খাবো, আর কিছু মুড়ি টুড়ি ভাবছি খাবো না, আজকে সেরকম একটা খিদেও নেই, তবে হালকা কিছু খাওয়ার জন্যে এই পাঁপড় টাপড় ভাজাগুলো ঠিক আছে। আর এই তোমাদেরকে তো বললাম এই পাঁপড়গুলো খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে, কিন্তু সাবুর পাঁপড় কেউ দয়া করে খেয়ে মানে খেও না, এত বাজে গন্ধ, সে মনে হবে যেন কেউ পাংশু পরে, পাংশু যে জুতোগুলো হয় সেই জুতো পরে থাকলে যেরকম গন্ধ হয় সেরকম ওই পাঁপড় থেকে ওই রকম গন্ধ, একদম বাজে গন্ধ। ওই জন্য একটাই ভেজেছিলাম, তোমাদেরকে হয়তো দেখাইনি, কিন্তু ওই একটাই পাঁপড় ভেজেছিলাম। তাহলে চলো আমি পাঁপড়গুলো ভেজে নিই।
তাহলে চলো ফ্রেন্ড, আজকে ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না, আর ভালো লাগছে না ব্লগ করতে আজকে। আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করো, কালকে একটা ভালো দারুণ ব্লগ আসতে চলেছে, তাহলে দেখার জন্য অপেক্ষা করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর কালকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, একটা মানে ধামাকা ব্লগ আসতে চলেছে।